আসলে সবথেকে বড় খবর, দিল্লি পুলিশে হাজির হবে অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী। তবে 15 দিন মধ্যে হাজির হওয়াকু আজ ওড়িশা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। বর্ষাঙ্ক নারে জাতীয়ন আক্ষেপ নেই দিল্লিরে মামলা হয়েছিল। বর্ষা তাঙ্ক স্বামী অনুভব মহান্তিঙ্ক কর্মচারীঙ্ক প্রতি জাতীয়ন আক্ষেপ করিথিবা অভিযোগ হয়েছিল। এনেই দিল্লি পুলিশে লিখিত অভিযোগ করা যাইছিল। অভিযোগ কু ভিত্তি করে দিল্লি পুলিশ বর্ষাঙ্কু হাজির দেবা পাইঁ দুই থর নোটিস করেছিল। হেলে বর্ষা হাজির হওয়ার পরিবর্তে ওড়িশা হাইকোর্টক দ্বারস্থ হয়েছিল। কোর্ট বর্ষাঙ্ক আবেদনক গ্রহণ করে 15 দিন যায় অন্তরীণ সুরক্ষা দিয়েছিলেন। এসহ 15 দিন মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন কোর্ট। তবে আজ দিল্লি পুলিশে হাজির হওয়ার যাচ্ছেন অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী। এরপরে কোন অপডেট সামনাকু আসবে আমি আপনার নেক্সট ভিডিওতে দেবু। তবে আপনার এনে কোন প্রতিক্রিয়া রাখবে কমেন্ট সেকশনে জানান্তু। আগুকু এমতি অপডেট জাঁয়া চ্যানেলকে সবসক্রাইব করি পাখে আসুক বেল আইকনটি বজে দিও। ভিডিওটি লাইক কমেন্টস নিশ্চিত করতু। মু রহিলি, নমস্কার।